আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে আমরা দেখতে পাচ্ছি স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি ওয়ান এস এই যে বক্সটা এখন দেখব বক্সটাতে আমরা কি কি পাবো এখানে পাবো ইউজার ম্যানুয়াল গুলো কোনো কভার দেয় নাই তারপর এখানে আছে ফিফটিন চার্জিং এর তারপর হেডফোন আমি মনে করি এটা কোয়ালিটি এত একটা ভালো না অনেকক্ষণ কানে রাখলে ব্যথা করার সম্ভাবনা আছে তারপর ইউএসবি টাইপ সি সামনে গ্লাস ব্যবহার করা হয়েছে পিছনে এবং ফ্রেমগুলো প্লাস্টিকের তৈরি কোয়ালিটি ভালো স্পিকার মাইক্রোফোন ইউএসবি সি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার জেক এখানে সিমের স্লট দুইটা নেনো সিম এবং একটা মাইক্রো এস কার্ড ব্যবহার করা যায় একসাথে তারপর এখানে আছে সেকেন্ড মাইক্রোফোন এখানে ভলিউম বাটন তারপর এখানে পাওয়ার অন অফ ডিসপ্লেটা হচ্ছে ছয় দশমিক পাঁচ ইঞ্চির এইচডি প্লাস পি সিডি সাতশো বিশ ইন্টু ষোলোশো পিক্সেলস দুশো সত্তর পিপিআই ডেন্সিটি অক্টাকোর চিপসেট একজিনোস এইট ফাইভ জিরো এইট নেনোমিটারের জিপিও মালি জি ফিফটি টু ওজনটা হচ্ছে একশো বিরানব্বই গ্রাম ব্যাটারি পাঁচ হাজার এমএএইচ যা দিয়ে প্রায় দুই দিন নর্মালভাবে ব্যবহার করা যায় আর ফিফটিন ওয়াটের চার্জার দিয়ে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিটে একশো পার্সেন্ট চার্জ করা যায় যে যদি লক্ষ্য করি এখানে ফিঙ্গার প্রিন্টটা পিছনে ভালোই কাজ করে তারপর এটা ফেস দিয়েও আনলক করা যায় যদি লক্ষ্য করি ভালোই কাজ করে অন্ধকারে তেমন একটা ভালো কাজ করে না বাট দিনের বেলায় খুবই ভালো কাজ করে মোবাইলটি চারটা কালারে পাওয়া যায় এটা হচ্ছে ব্লু তারপর ব্ল্যাক হোয়াইট এবং রেড আর টোটালি আট ধরনের মেমোরিতে পাওয়া যায় তো র্যামগুলো হচ্ছে দুই জিবি তিন জিবি এবং ছয় জিবি র্যাম আর মেমোরিগুলো হচ্ছে বত্রিশ জিবি চৌষট্টি জিবি এবং একশো আঠাশ জিবি আর ব্লুটুথ হচ্ছে ফাইভ তারপর জিপিএস এনএফসি এই রেডিও ইউএসবি টাইপ সি টু পয়েন্ট জিরো এটা পিছনের অংশে চারটা ক্যামেরা আছে তো এর মধ্যে দুইটা আমি মনে করি তেমন একটা কাজের না মেন ক্যামেরাটা আটচল্লিশ মেগাপিক্সেলের হোয়াইট ক্যামেরা যার অ্যাপারচার টু পয়েন্ট জিরো টোয়েন্টি সিক্স মিলিমিটারের ছবির কোয়ালিটি ভালো এইট মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট অ্যাপারচার টু পয়েন্ট টু একশো তেইশ ডিগ্রি পর্যন্ত ক্যাপচার করতে সক্ষম তারপর আছে টু মেগাপিক্সেলের ডেপথ এবং টু মেগাপিক্সেলের ম্যাক্রো তারপর এখানে ফ্ল্যাশলাইট তারপর এই ক্যামেরাগুলো দিয়ে ভিডিও সর্বোচ্চ ফুল এইচডিতে থার্টি এফপিএসে করা যায় আর এখানে যদি ফ্রন্টে লক্ষ্য করি থার্টিন মেগাপিক্সেলের এই যে হোয়াইট ক্যামেরা যার এপার চার টু পয়েন্ট টু এই ফ্রন্ট ক্যামেরা দিয়েও ভিডিও সর্বোচ্চ ফুল এইচডিতে থার্টি এফপিএসে করা যায় আমি কিছু ছবি এবং ভিডিও করেছিলাম এখন দেখতে পাবেন দুপুরবেলায় তোলা হয়েছে ওয়েদার কন্ডিশন অনেক ভালো ছিল এটাও দুপুরবেলায় কোয়ালিটি ভালো এটাও দুপুরবেলায় নর্মালভাবে এটা আলট্রা ওয়াইড একই পজিশন থেকে এটা এইট এক্স জুম দিয়ে কোয়ালিটি ভালো আসে না এটা ফ্রন্ট ক্যামেরাই বাহিরে এটাও ফ্রন্ট ক্যামেরাই বাসার বারান্দায় এটা লিফ্টের ভিতরে কম আলোতে রাতের অন্ধকারে ফ্ল্যাশ দিয়ে কোয়ালিটি ভালো ভিডিওটা করা হচ্ছে ফুল এইচডি থার্টি এফ এ এই যে সর্বোচ্চ টেন এক্স জোম পর্যন্ত কিন্তু কোয়ালিটি ভালো থাকে না এই ভিডিওটি করা হচ্ছে বাসার বারান্দায় প্রত্যেকটা জিনিসই কমালো থাকা সত্ত্বেও অনেক ক্লিয়ার আর আমি মনে করি মোবাইলটির দাম হিসাবে সাউন্ড রেকর্ডিং এবং ভিডিও কোয়ালিটি অনেক ভালো বাংলাদেশে মোবাইলটির অফিসিয়াল প্রাইস হচ্ছে ষোলো টাকা যেটা ফোর জিবি এবং চৌষট্টি জিবি মেমোরি মোবাইলটির সাউন্ড কোয়ালিটিও ভালো প্রাইস হিসেবে অবশ্যই যদিও স্টেয়ারেও না কিন্তু ডিসপ্লেটা এলসিডি হওয়াতে অলওয়েজ অন ডিসপ্লে অপশনটা থাকছে না ক্যামেরার কিছু অপশন দেখব ফ্রন্ট ক্যামেরা তারপর এটা ব্যাক ক্যামেরা আল্ট্রাওয়াইট ক্যামেরা সেটিংস এই যে অপশনগুলো তারপর এখানে অপশান আছে ইচ্ছা মতো বসিয়ে নেওয়া যায় এই যে তারপর ভিডিও তারপর এখানে যদি সেটিংস এ যাই এই যে তারপর মোর এখানে বিভিন্ন অপশন আছে এখানে যদি অপশানগুলো দেখি ডিসপ্লে এখানে লাইট ডার্ক মোডও রাখা যায় এই যে তারপর এখানে নিভিগেশন বাটনসগুলোও চেঞ্জ করা যায় এই যে ছেলে এভাবেও রাখা যায় দেখেন তারপর এখানে আছে এই যে বিভিন্ন অপশন সিকিউরিটির জন্য তারপরে এখানে বিভিন্ন অপশন আছে ইচ্ছে করলে আমরা অ্যাক্টিভ করে রাখতে পারি এই যে এগুলো এই অপশনটা অ্যাক্টিভ করে রাখলে আমি মনে করি ভালো এই যে এভাবে ইচ্ছা করলে দেখেন নোটিফিকেশন প্যানেলটা আমরা নামাতে পারি এই যে এটাও অ্যাক্টিভ করে রাখতে পারি তারপরে এটা ওয়ান হান্ড্রেড মোড অ্যাক্টিভ করে রাখতে পারি অ্যান্ড্রয়েড এলেভেনে আপডেট করা আছে এই যে ওয়ান ইউআই কোর ভার্সন থ্রি পয়েন্ট ওয়ান আর পেচ লেভেল মার্চ দুই হাজার একুশ যদিও ডিসপ্লেটি ছয় দশমিক পাঁচ ইঞ্চির তো হাতে নিয়ে ব্যবহার করতে তেমন একটা সমস্যা বোধ করেনি ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ